উপস্থিত আছেন বড় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর শ্রীমতী মৌসুমী বিশ্বাস। কতটা করা যাবে কিভাবে করা হবে সবটাই নির্দেশ সরকারের তরফ থেকে আসবে সেই বিষয়গুলো নিশ্চিতভাবে সপ্তাহ মেনে বলাকা ক্লাব পূজো অর্গানাইজ করবে কিন্তু আমরা তো মায়ের পূজো নিয়ম নীতি মেনে যতটা যেভাবে সম্ভব সেটা করা হবে যেমনি আজকে খুঁটি পূজোতে আমরা সকলে এই অঞ্চলের আমার সতীর্থ কাউন্সিলর গণ কোঅর্ডিনেটর
আমরা জানি করোনাকে নিশ্চিতভাবে কনসিডার করে পুজো ইত্যাদি করতে হবে, সেইগুলো আমরা সবাই করবো। সরকার যেভাবে নির্দেশ দেবে, আমাদের শহরে প্রথম কোনো গ্রামে খুঁটি পুজো হচ্ছে এবছর, তার কারণ যে এখনো সবাই একটু কনফিউশনে আছেন কিভাবে কিভাবে করা হবে। বলাকা খুব বড় পুজো করে প্রতি বছর, বিভিন্ন সময়ে নয় প্রতি বছরই বিভিন্ন পুরস্কার পান। আমাদের শহরে অনেক বড় পুজো বলাকা করে, সেই গ্রামে আজকে খুঁটি পুজোতে মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের সবাইকে খুব ভালো রাখুন। আমরা বিগত দিনের মতো স্বাভাবিক জীবনযাপনে এসে করোনা মুক্ত একটি পৃথিবী এবং আমরা সবাই এভাবে পুজোতে খুব আনন্দ করতাম, আপনার আশীর্বাদে যেতে সেটা আমরা করতে পারি, এই আবেদনটুকু মায়ের কাছে করলাম। আর এই অঞ্চলের মানুষের কাছে আবেদন করি, যেখানেই যাই এখন একটা সময় রাস্তা ঘাট আলো এই জিজ্ঞেস করতে বলত, এখন বলছে ভ্যাকসিন নিন। আমি সবাইকে বলি, আবেদন করি যে আমরা প্রত্যেককে ভ্যাকসিন নিতে চাই, কিন্তু আপনারা জানেন যে যে নাম্বার অফ ভ্যাকসিন দরকার এই শহরে, সেই নাম্বার অফ ভ্যাকসিন থেকে 10% মানুষ ভ্যাকসিন পাবেন যেটুকু বেশি। আগত দীর্ঘ এক বছরের উপরে করোনা আবহে এবছরের বলাকা সর্বজনীন পুজোর ভাবনা কী কী ভেবেছেন? আসলে আমরা এই যে সময়টা কাটালাম, যতই খারাপ হোক না কেন এর মধ্যে কিছু ভালো কথা ছিল, মানে ভালো বিষয় ছিল, সেটা ধরেই আমরা এবারে কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে প্রকৃতি, যেখানে তারা যেন রিল্যাক্সেশনে গেল, মানুষ যখন আমরা সবাই ঘরবন্দি হলাম তখন প্রকৃতি যেন অনেক বেশি ছন্দে ফিরে এলো, তারা নিজেদের জায়গা পেলো এবং ভালো থাকলো, সেটা আমরা দেখেছি এখানে। তার মানে তো এ নয় যে আমরা ঘরবন্দি থাকবো আগামী দিনে, কিন্তু এটা তো ঘটনা যে আমরা আমাদের জীবনযাপন, আমাদের প্রাত্যহিক যে লাইফস্টাইল, সেখানে কোথাও একটা চিন্তাভাবনা করার জায়গা আছে যেখানে আমরা প্রকৃতির সাথে একটা সহাবস্থান করতে পারি, যেখানে মানুষ থাকলেও প্রকৃতি ভালো থাকবে সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে, সেই সচেতনতাটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমরা জানি দীর্ঘ আগের বছরে হাইক, এরকম কোনো নির্দেশ আছে তা আপনাদের কি ভাবনা? হ্যাঁ, আমরা এটা দুটো এন্ট্রান্স দুটো এক্সিট পাশাপাশি, এমন যদি হয় যে প্যান্ডেলের মধ্যে না ঢুকেও ঠাকুর দেখার সুযোগ থাকে তাহলে কি হবে, অনেকেই হয়তো চাইবেন যে ভেতরে ঢুকবো না, আমরা বাইরে থেকে ঠাকুরটা দেখে বেরিয়ে যাবো, সেই অপশানটাও খোলা রাখছি। মানে অ্যাকচুয়ালি 5টা অপশান থাকছে যাতে করে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়। এমনও হতে পারে দেখা গেল যে এমন একটা ভিড় হচ্ছে বা এই হচ্ছে, আমরা ফোল্ডিং সিস্টেম রাখছি, প্রয়োজনে ফ্রন্ট সাইডটা খুলে দিতেও পারি। ওকে, আপনার নাম? আমার নাম দেবাশিস গুচ্ছাইত। ধন্যবাদ।